তুমি এখনো থালা বাসন ধোয়াধুই করতেছো? সকালে রান্না কর নাই? এ বা, আবার ভাত হয়ে গেছে, তরকারিটা চুলার উপরে আছে, এক্ষুনি হয়ে যাবে, সময় লাগবে না। থাক, আমার আর তোমার সবক দিতে হইব না। হ্যাঁ, রান্না করতে কতক্ষণ লাগে আমি জানি না, আমার চুলগুলো তো আর বাতাসে পাকে না। তোমার পোলার বইয়ের কাণ্ড দেখছো, এখন কয়টা বাজে, এখনো সকালে রান্নাই হয় নাই। এই জন্য তো আমি আগেই কইছিলাম, আমার বইনের মায়ের অর্ডারে আছে। আপনি বলা তো পাত্তাই দিল না। আরে পাত্তা দিব কেমনে, ঘটর মটর প্রেম, পাত্তা দিব কেমনে, বাড়িটা তো একবারে নরক বানায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, এই সকালবেলা মাথাটা ঠান্ডা রাখেন, আমি দেখতেছি। নতুন বিয়ে হয়েছে তো ঠিক হয়ে যাবে না, আমি তো আসি। চলেন মাথা ঠান্ডা করেন। বেশি করছে, আমি আহি নাই, আইলে ঝগড়া লেগে যাবো। আচ্ছা যাক, তুমি আব্বার কথা কিছু মনে করো, মুরব্বী মানুষ না, দেখবে যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আরে কিছু মনে করি নাই তো, মুরব্বী মানুষ, আব্বা না, আব্বার কথা কিছু মনে করতে হয়, কত কিছুই তো বলতে পারে। না না, কত কিছু বলতে পারে এটা ঠিক না। আসল কারণটা কি জানো, আমি তোমার পছন্দ করে বিয়ে করছি না, এটা হলো কারণ। এখন তোমার দায়িত্ব হইলো, তোমার কাজটা হইলো আব্বা আম্মার মনটা জয় করতে হইলো। পারবো না তুমি? পারবো না কেন? এই তো লক্ষ্মী বউর মতো কথা কইছো, আমি জানি তো তুমি সব পারবা। শোনো, সংসারটা সুন্দর করার লিগা একটু কষ্ট করতে হইব। আপনি এখন যান, তরকারি হইলে আব্বারে নাস্তা দেওয়া লাগবো, দেরি হইলে আবার চিল্লা চিল্লি শুরু করব, তখন তার আপনাকে কিছু বলবো না। হ্যাঁ হ্যাঁ, আমি কোনোদিন দেখি নাই আটটার সময় আব্বা নাস্তা খায়। তোমার বিয়ে করে এই বাড়িতে আনলাম, এখন আটটা বাজে নাস্তা খাওয়ানোর হিড়িক পড়ে গেছে। নতুন বউ কত কিছু লাগে, তা লাগলে না। আচ্ছা ভালো কথা, সকল সকল তোমাকে বাড়িতে আবার কি হয়েছে, কিছু হয়েছে নাকি, কি হয়েছে মানে বুঝলাম না। নাই যে তোমার বোনে ফোন করছিল, কত কিছুই তো কইলো, এই জন্যই কইতেছে। ও এই খবর আপনাকে বাড়ি পর্যন্ত গেছে গা? আব্বা আম্মা যা করতেছে না, অনেক বেশি বেশি করতেছে দুলা ভাই। নতুন আইছে বুঝতে তো একটু সময় লাগবে, আমি জীবনে দেখি নাই আব্বার এই আটটার সময় নাস্তা খেতে, এখন তার আটটার সময় নাস্তা লাগবে, এটা কোনো কথা হইলো? কেন তোমার বউকে সকাল সকাল ঘুম থেকে উঠে না? আরে না, সকাল সকাল আগে থেকে বললে না একটা কথা, বলতে হবে না যে আমি আটটার সময় খাবো, কিচ্ছু বলে নাই, আমি তো ওরা দোষ দিতে পারি না, না বললে উল্টা পাল্টা কথা আছে। আগের থেকে বলতে হবে না রিতারে, আগে থেকে যদি বলতো যে আমি আটটার সময় নাস্তা খামো, তাহলে আমি রিতারে দোষ দিতে পারতাম, কিছু বলা নাই কওয়া নাই হামতাম শুরু করছে। তবে আমার কেন জানি মনে হইতেছে তুমি তোমার বউয়ের দিকে একটু ঝুঁকে পড়ছো। আপনার না খোঁচা মারা স্বভাবটা গেল না দুলাভাই, দেন কি দিবেন দেন। আরে কি নিবে, নাও নাও, বিয়ের দাওয়াত তো আর পাইলাম না, তবে হুনো তোমরা আইসো, বড় নিয়ে আইসো, দাওয়াত খাই যাইও। দুলা ভাই আপনি জানেন না বিয়েটা কেমন হয়েছে, খাওয়া মনে যে কবজি ডুবায় খাওয়াবো, খাইতে খাইতে দেখবেন অবস্থা খারাপ করে নেব। আর আব্বার আম্মার সাথে দেওয়া হইলে বিষয়টা একটু কোয়েন, আপনি রিতার সাথে যেন এই ধরনের দুর্ব্যবহার না করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমার যা মনে হয় আমি কই দিব, মনে ভালো করে বুঝে যাই। এখন যাও, কি কি লাগবে তুমি নিজে পছন্দ করে নাও। লাগবো তো অনেক কিছু, সোনো পাউডার, তারপর নারিকেল তেল, সরষের তেল, ব্লেডের কথা কইব, তারপর আবার এই যে চিপস খাইব বলে সাবান, যেমন আছে নাকি ড্রপ সাবান না জানি কি একটা বেশি ওই সাবান, তারপরে যে লেজার, ওইটা ধূপ কয়েল আছে, তারপরে আর কি কি লাগবে। সর্বনাশ, তুমি তুমি আমার আমার পুরো দোকানে আগে খালি করে দিবা।
আম্মা আপনি তো মার দিতে কর নাই। হায় রে আমার কপাল, তুমি কি তোমার বাড়িতে কাপড় চোপড় ধো নাই? না ধুই নাই। এই তোমার বাপ মায় জানে না যে মাইয়া বড় হইলে তারা যে বিয়ে দিতে হয়? শ্বশুর বাড়িতে যাইয়া কাপড় চোপড় ধুইতে হইব, রান্ধন বান্ধন করতে হইব নাকি? আম্মা আমার তো আব্বা আম্মা নাই। ও আমি তো ভুলে গেছিলাম, কিন্তু তোমার ভাবি তো আছে। তোমার ভাবি তোমারে শিখায় নাই যে নতুন একটা কাপড়ে বা পরার কাপড়ে মার দিতে হয়? এবার শিখে আসবো, আমার ভুল হইছে। এই ভুলেই সারাটা জীবন যাইব গা। আমার তো মনে হয় তুমি জীবনে কিছুই শিখতে পারবা না। হ্যাঁ আর কবে শিখবে? একটা কাজও তুমি যদি ঠিক মতন করতে পারো। আম্মা আপনি দেখাই দিবেন, আমি শিখে নেব। হইছে, আর দেখানো লাগবে না। এখন তাড়াতাড়ি করে গরম পানি দাও, তোমার শ্বশুর গোসল করবে। আর তুমি যদি পারো তাহলে কাপড়টা দয়া করে মার দিও। এত বড় ভুল যে কেমনি করলাম জিজ্ঞেস করে নিলে? কাম করি, রিতার একটা কল দি। এত রাইতে কল দেওয়ার দরকার আছে? ও মেলায় তো বেজে গেছে না, মানে ওর কথা না খুব মনে পড়তেছে। আসলে কি করতেছে না করতেছে, তাহলে এক কাম করি কাল সকালে গিয়ে ওরা দেখে আসি। এত গুনগুনো দেওয়া ঠিক না, এ আমি তাকদিরের বাপে সব পছন্দ করে না। তুমি এসব কি কইতেছো? তকদিরের আব্বা রাগ করে বলে আমি আমার বোনরে দেখতে যাবো না? তুমি জানো না ওই বাড়িতে আমি খাইতে যাই। যাই না কি করেন, বারবার অপমান দিতে ভালো লাগলে যান, মানা করছে কেন? হ আমি তবুও যাবো, গিয়ে ওরা দেখে আসবো। ভালো কথা, রিতা না ডাব খাইতে খুব পছন্দ করে, গাছে মেলা ডাব ধরছে, কাল কয়টা ডাব নিয়ে যাবো। আচ্ছা যাইয়েন, আর আসার সময় রিতার লগে করে লইয়ে যান, কয়টা দিন বেড়াই যাইব না। ও আমারও তো সেটা মন চায়, দেখি ওরা কি কয়। ও ভালো কথা, কাল সকালে একটু স্মরণ করে দিও তো, সাকের একটু খবর দিতো, এর দ্বারা ডাব পাই। আচ্ছা ঠিক আছে। কি জিনিসপত্র পাইছিলাম যে পাঠাইছিলাম? হ্যাঁ পাইছি। আপনি দুপুরে বাড়ি আসেন নাই কেন? ওই যে আব্বা একটু জরুরি কাজের লেগে পাঠায়, বাদ দাও এই পছন্দ হয়েছে। আপনি আমারে যা দিবেন তাই আমার পছন্দ। তুমি না এত পানি কে গান ছেড়ে রেখে দেই গান ছেড়ে বিসা কে কিছু না কিছু না আরে কিছু না মানে তোমার হাতে কি আছে? কি যে করবো না, লায়লার বিয়ে হওয়ার পর থেকে কিন্তু মা সব ধরনের সব কাজ করতো, যে তুমি এই বাড়িতে আইলা একটা কাজ করে না, এখন আমি কি করবো কত দেখি। আপনার কিছু করা লাগবে না, আপনি শুধু শুধু চিন্তা করতেছেন, সামান্য একটু ছ্যাঁকা লাগছে, এটা একদিন পরে সেরে যাবে। তুমি নতুন বউ না, আর তুমি তো তোমার বাড়িতে এই ধরনের কাজ করো নাই, তোমার আর শিখাইতে দেবো না, এটা ঠিক হইতেছে আব্বা আমার? তোমার মনে অনেক খাটায় তাই না? একদম না, বাড়ির বউ, বাড়ির ঘরের কাজ করা লাগবে না, আর আপনি শুধু শুধু আমার এনে চিন্তা করতেছেন, একদম চিন্তা করবেন না। আচ্ছা তোমার একটা কথা কই, বাড়িতে কি রান্না বান্নার কাজ সব কিছু তুমি করতা? না আমার ভাবি তো আমার কোনোদিন রান্নাঘরে যাইতেই দেয় নাই, যদি রান্নাটা শিখে আসতে পারতাম তাহলে কি আজকে সমস্যাটা ঘটতো? এটাই তো জীবনের সব থেকে বড় ভুল করছি। আরে বাবা রে, সবাই কি মানে বাপের বাড়ি থেকে রান্না করে শিখে আসে? হ্যাঁ আর আর শিখে আসতে কি মা কিন্তু সব কিছুই করতো, এখন তোমার দিকে পড়ে না কিনে বুঝতেছি। আচ্ছা ঠিক আছে বাদ দেন, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাবার রেডি করব। কোনো দরকার নাই, আমি নিজে খেতে পারবো, মা দিলে দিব না, আমি নিজে খেতে। আরে বাবা আমার তো কিছু হয় নাই, সামান্য একটু স্যাক লাগছে, বসেন আমি দিতেছি। আমি তো দেখতেছি রে বাবা তোমার লাল হয়ে গেছে, ছেড়ে যাবে ওরে খোদা রে, এই জন্যই মনে হয় বিয়ে করতে হয় না তাই রে। আচ্ছা এই তো সুযোগ পাই তুমি এই জমির দালাল রে জ্ঞান দিতে শুরু করছো, তোমার আর কিছু করতে হইব না।
যাও যাও, তুমি তোমার মতো থাকো গিয়া যাও। মাঝে দেখো, মাঝে দা, মাঝে দা। আপনার মাথা খারাপ হয়ে গেছে, গরম করছে তো। ওই যে মুখলাস ভাই ডাব নিয়ে আসে, মা ডাব ডুব কয়টা দাও, আব্বা খাক মাথা ঠান্ডা হইবে। দেখছিস না আমি পান খাম, এই পান দিয়া কি ডাব খাম? আচ্ছা তুই আমারে কো, তোর বড়ে কে কইছিল আকসালা কি করে পান বানাইতে? পান দিলে কি হইছে? বাড়ির বউ না, আব্বার সেবা করবো না, মুরব্বী মানুষ, দিলে অসুবিধা কি? সেবা করবো, সেবার যে কি নমুনা সেটা তো দেখতেই পাইতেছি। তোর সেবা করলেই হইব, আমাকে সেবা করতে হইব না। ভাইজান কিছু মনে করেন না, আব্বাই তো আবার ওই যে মধ্যস্থতার কাজ করে না, ওই যে বোঝেন তো, মানে ওই মনে মনে কাজটা করতে পারে না, এলগে মাথার একটু গরম আছে, মানে ওই আর কি। না আমি কিছু মনে করি না। এই তুই কি করতে চাস, তুই কি করতে চাস আমি বুঝি না। আমি দালালি করি, সেই দালালিতে লস হয়ে আমার মাথা গরম হয়ে গেছে না। আর একজন নিয়ে আছে ডাব, মনে হচ্ছে আমরা ডাব কোনোদিন খাই নাই। এই ডাব নিয়েছো কেন, আর কিছু আনতে পারেন নাই? না মানে তাই সাহেব, ডাব কয়টা তো কিনে আনি না, নিজের গাছের ডাব আছে, তাই আপনাদের জন্য নিয়ে আসি। আরে ডাব তো গাছেই হয়, ডাব কি আবার আসমানে হয় না? ভাই মনে করুন, বাবার আবার একটু মাথা গরম তো, বয়স হয়েছে না। আচ্ছা আমি বাজারে যেতেছি, কি লাগবো? কিছু লাগবে না তো। লাগবো আমি জানি তো, আমি তো আব্বার মতো না, মাথা গরম দালালি করি না তো, আমি জানি লাগবো। ভাই যান, আপনি যান, রীতা বাইরে ঘর লিও যাও, যান ভাই, যান দেখতেছি। চলো বাড়িতে আইসা না খেয়ে গেছো তো, এজন্য তোমার খারাপ লাগতেছে? হ্যাঁ আমি তো কইছি খাইয়ে যাওয়ার জন্য, সে না খাইলে আমি কি করবো? না না আব্বা, আমার সামনে যে অপমান করছে, এরপরও যে অপমান করছে, এই অপমানের পরে কেউ খায়? আব্বার হচ্ছে কি বুঝছো, তার যে কাজ দালালির কাজ, বিভিন্ন ধরনের মানুষের লগে উল্টা পাল্টা কথা কয়, প্রসঙ্গ মানে করতে করতে না আর মানে মন মানসিকতাই নষ্ট হয়ে গেছে। বাদ দেন তো, এখন ঘুমান না। আমার ভালো লাগতেছে না আসলে, আব্বা আমার যদি এরম করে তুমি কি এই বাড়িতে আসলে ভালোভাবে থাকতে পারবা? কাজ করো না, কদিন লেগে তোমার বাড়ির যা বেড়া না যাব না, আপনি আমার পাশে থাকবেন, আপনি আমার বুঝবেন, তাতেই আমার চলবে সব কিছু। ঠিকঠাক হয়ে গেলে আব্বা যেদিন বলবো আমি সেদিনই যাব বাপের বাড়ি, এর আগে যাব না। না এটা অবশ্য ভালো কিছু, আব্বা আমার কইলে গেলে ভালো না। তোমার উপর যে অন্যায় হইতেছে এটা তো আমি বুঝতেছি, এটা খুব খারাপ করতেছে। দুরা বাইরে কইলাম যে একটু কন আব্বারে বুঝান জিনিসটা, আর কত আবার শোনে, সে বলে যে আমি এইসব বিষয়ে বলতে পারছি না, কথা হইলো। আপনি দুলা ভাইরে বলতে গেলেন কেন? না আমি তো বলছিলাম ভালো লেগে, এইভাবে চলতে পারে তোমার সাথে এটা করতেছে, অন্যায় করতেছে, এখন তো দেখতেছি আব্বারে সবাই ভয় পায়। একটা কথা মনে রাখবেন, সব দিন সমান যায় না, সহ্য যখন করছি দেখা যাক কি হয়। ওরে বাবা, মেলা কঠিন কথা কইলে, যাক তোমার ধৈর্য শক্তি আছে অনেক। মাথাটা এরকম লাগতেছে কেন? সব কিছু মনে হয় ঘুরতেছে। আরে না কিছু না, ঘুম দাও, ঘুমাইলে দেবো ঠিক হয়েছে, মাথা ঘুরতেছে টেনশন করো, এগুলি মাথার মধ্যে তোমার ঘুরে না, এ ধরনের ব্যবহার করলে ওই জন্য ঘুমাও দেখবা যে সব ইয়ে। কই আম্মা, ওই
দিকে তো কোনো ময়লা আমি দেখতে পাইতেছি না। পাল্লা, তুমি আমার মুখের উপরে কথা কও, হ্যাঁ? তোমার কি মনে হয় আমি কিছু বুঝি না? আম্মা, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে হইলে তো কত কিছুই করা যায়। আমার ঝাড়ু দেওয়া যদি আপনার পছন্দ না হয় তো নেন, আপনিই ঝাড়ু দেন। কি কইলা, কি কইলা তুমি? আমারে ঝাড়ু দিতে কইলা? নবাবের জি, তুই ঘরের মধ্যে বইয়া থাকবি আর আমি ঝাড়ু দিব? আমি তো আপনারে বলি নাই যে আমি নবাবের জি। আমি এখনই তোমার শ্বশুরের ফোন দিতেছি, হ্যাঁ? এমন একটা কালনাকে নিয়ে আমার সংসারের মধ্যে আনছে, এর আজকে একটা বিহিত করতেই হইব। আমি আপনাদের একদিন বলছি যে আমার আব্বা পাইছে নাই, তারপরও আমার বাপরে নিয়ে উল্টা পাল্টা কথা আপনারা বলতেই থাকেন। আপনারা কি চাইতেছেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। ওরে আল্লাহ, তুমি কি বুঝাইতে চাইতেছো? হ্যাঁ, তুমি কইতে চাইতেছো যে আমি চাইতেছি তোমার ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে? আমি সেই কথা কই নাই, যা বলো তো আপনিই বলতেছেন। ওরে আল্লাহ, এখন না হয় তোমার আসল চেহারাটা বাইরে গেছে না? আমি এখনই তোমার শ্বশুরের ফোন দিতাম। বাড়িতে বউ রেখা দোকানে আড্ডা দেওয়া ঠিক না, যাও। বাড়িতে যাইতে মনে করে না আমার, মানে রিতারে দুইটা চোখে দেখতে পারে না আব্বা, চিন্তা করতো না মানে কি ধরনের ব্যবহার করে, ওইটা না ভালা, ওইটা না, ওইটা খারাপ, এই খারাপ, এই খারাপ। আরে নতুন আইসে, একটু সময় লাগে না বুঝতে? সময় লাগে না সংসারটা কি? এখানে পয়সা পয়সা বইয়ের প্রশংসা করা হইতেছে আর ওইদিকে বাড়িতে কি হইতেছে সে খবর রাখতে হইবে না? বাড়িতে আবার কি হচ্ছে? তোর বউ কি করছে আমার লগে চল, গেলে সব শুনতে পারবি। আমার যাওয়ার দরকার নেই, আমি দুলাবার লোক কথা বলতেছি, যান আপনি। দেখছো দেখছো বাপের লগে কেমনে কথা কয়, হ্যাঁ? দুই দিন বিয়ে কইরা বউ আপন হয়ে গেল, তুমি চলো, তুমি দোকান বন্ধ করে চলো তোমার লগে। আব্বা, মানে আপনাদের পারিবারিক বিষয়ে আমার না যাওয়াই ভালো, আপনি তাকদিরে নিয়ে যান। এই যান, বাড়িতে যাইতে তো কোনো অসুবিধা নেই দুলা ভাই, মানে কি হয়েছে শুনি না আব্বা। কি শুনবি, তোর বউ তোর মারে অপমান করে কথা কইছে, কত বড় সাহস চিন্তা করছো? দুলা ভাই, আমি একদম নিশ্চিত আম্মা এমন কিছু করছে যার কারণে রিতা এরকম রিয়েক্ট করছে, নাহলে ও এরকম করবে? ও তো ঠান্ডা মাইয়া আব্বা, ওরা মেয়ের মতো ভাবতে পারেন না, মেয়ের মতো ভাবেন দেখবেন যে সব ঠিক হয়ে যাব। আপনি ওরা এরকম করবেন না, ও এরকম করবো না। হবা তাকে তো ঠিক কথাই বলছি। বুঝছি, শালা দুলা ভাই জোট বাঁধছ, যা করার আমারই কন লাগবো, আমি বুঝছি। কেমনে যাবো বাড়িতে? ভালো তাহলে পড়ে গেল। তুমি এই জায়গায় অন্ধকারে রাতে বসে রয়েছো, ভয় করে না? না ভয় করে না। না আব্বা, আমার সাথে কথা বলে আসলাম তো, এরা তো তোমার উপর অনেক খেপা। এখন কি করবেন, আমার বাড়ি থেকে বিদায় করে দেবেন? এটা তুমি কি ধরনের কথা বলবে? তুমি তো জানো তোমার আমি কিভাবে বিবাহ করছি, বাড়ির কেউ মত ছিল ভালোবেসে তোমার বিবাহ করছি, বাড়িতে উঠেছি, তোমার জন্য আমি কি করি না করি এটা কেউ না জানো, তুমি তো জানো নাকি? আমি তো আপনার মুখের দিকে তাকায়ই বাড়িতে আছি। এখন কন্যা আব্বা কি কইল? আব্বা কি করছে কি কইছে এটা শুনে কোনো লাভ নেই, তুমি যেটা করছো ঠিক করছো, তোমার উপর যে কি পরিমাণ মানসিক টর্চার হয় এটা আমি দেখছি নাকি? তুমি তো একজন মানুষ, সহ্যের তো একটা সীমা আছে। আপনি আমার পাশে সবসময় থাকবেন, যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসবে না, কিন্তু আপনি আমার পাশে না থাকলে আমার সব কিছু শেষ হয়ে যাবে। আরে বাবা, আমি তোমার তো পাশেই আছি, আমি ভুলি নাই তো, যখন বিবাহ হয়েছিল তোমার ভাই কী কইছিল? কইছিল না যে দালালের বাড়িতে বিবাহ দিব না? তুমি তো জোর করে বিবাহ করছো তাই না? তাইলে আমার এটা মনে আছে না? আপনি তো দালালি করেন নি। না 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 বাবা, আমি আমার দ্বারা হবে না, সবার দ্বারা সব কাজ হয় না, বুঝো না? আমি এই বাড়ির বড় ছেলে না, বাবা বহুত বলছে যে আমার কাজে সাহায্য করে একটু, আমি বলছি আমি এটা পারবো না, এই ধরনের কাজ আমার না খুব, মানে তোমার আমি এইটুকু কথা দিতেছি আমার দ্বারা এই কাজ হবে না, তুমি নিশ্চিত থাকো। আরেকটা কথা, তুমি যে প্রতিবাদ করছো না,
সাপোর্ট আছে, চল আমার লগে যাইবা না, এখানে বয়ে বয়ে ভূতের সাথে প্রেম করবা? স্বামী থাকতে ভূতের সাথে প্রেম করে না? আপনি আসতে দেরি করছেন, এই জন্য মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আমি দেরি করছি, তোর এই কথা মনে হইলো? আমি কি তাহলে মিশা কথা কইতেছি? তাহলে আমি মিশা কথা বলতেছি? কি বলতে চাও তুমি? এই কি বলতে চাও তুমি? আচ্ছা ঠিক আছে, আমি আবার পানি গরম করে দিতেছি। হ্যাঁ তা তো তুই ভাই, কিন্তু আমি আইসা গরম পানি পাইলাম না কেন? শোনো একটা কথা শুনে রাখো, কালকার ঘটনায় আমি তোমার কিচ্ছু বলি নাই, কিন্তু এখন তুমি মুখে মুখে তর্ক করতেছো, আমি স্পষ্ট যে তুমি কালকার শাশুড়ির লগে বেয়াদবি করছো, তুমিও শুনে রাখো। আমি কইতাছি আমার বাড়িতে আমি কিন্তু কোনো নবাবের বেটি রানী নাই। খবরদার, আমার আব্বার গাল দেবেন না, আমার কাজ পছন্দ না হলে আপনারা করে নেন। আপনারা আমার সাথে যা কিছু করতেছেন অন্যায় করতেছেন। অন্যায়? তুমি আমারে ন্যায় অন্যায় শিখাইতেছ? আমার বাড়িতে আমার সামনে খাড়া আমারে শাসন করো, হ্যাঁ? এত বড় সাহস? না 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 না, এই তাকদীর, তাকদীরের মা, এদিকে আসো, আমি আজকে একটা বিট করেই ছাড়বো, হ্যাঁ? এদিকে আসো, এদিকে আসো। কি হয় নাই? তোর বউ, তোর বউ আমারে পানি গরম করে গোসল করতে কয়। যেটা তুমি আব্বার এইসব কথা বলছো, আমি তোমার স্বামী তকদীর, আমি যা বলতেছি ঠিক বলতেছি। আমার বাপরে নিয়ে এই বাড়িতে যদি কেউ উল্টা পাল্টা কথা বলছে, ঘর বাড়িতে আগুন জ্বালাই দিবে। আমি বিষ খায় আত্মহত্যা করবো। তোর আমি 2 ঘন্টা সময় দিলাম, 2 ঘন্টার মধ্যে বউরে বিদায় করবি? তা না হলে, তা না হলে বাপের মরা মুখ দেখবি। আমি কি বুঝাবো? তুই যাই তোর বউ রে বুঝা, ফের তোর একটা বউ ভারুয়া হয়েছে। কি আর হইব, বাড়িতে যাও। হ্যাঁ বাড়িতে কি হয়েছে না হয়েছে খোঁজ খবর রাখো, একবার তো যাও না। আব্বা বিষ খাইবো? তোর বউ কি করছে? এই যে না জেনে না হইনে রিতার দোষ দিলা, তুমি শোনো নাই জানো না? বিয়ের পর থেকে রিতার সাথে কি ধরনের ব্যবহার করতেছে আব্বা মা, এখন নতুন করে কইতেছে রিতার বলে বাড়ি থেকে বাড়ি করে দিব, যদি বাইর না করি তাহলে বলে বিষ খাইবো, 2 ঘন্টার মধ্যে বিষ খাইবো। হাই হাই, তাহলে সময় তো পার হয়ে যেতেছে। আব্বা, আব্বা, এই তাকি কি হইছে আমার একটু খুলে কও তো। কি হইছে আপনারা তো সব জানেন, যাই না শুনে এখন না জানার মান করতেছে, রিতার সাথে উল্টা পাল্টা কথা কইতেছে, আপনি বিষ খাবেন কি করবো কত দিই আপনি? আরে তো বিরাট বিপদ হয়ে গেল, সময় তো বেশিক্ষণ নাই, ভাবছিলাম তোমাকে বাড়িতে কোনো ঝামেলা যাবো না, এখন তো না যাই উপায় নাই, চলো তাড়াতাড়ি চলো। আপনি এটা কি
এটা কি জানতে চাস? দেখ, এটা দেখ বিষ, আমি খা আত্মহত্যা করুন। এই তুই তো এতদিন আসোস নাই, হ্যাঁ কেমন আছিস না আছিস খোঁজ নিস নাই, এখন কেন আইছোস? এখন আইছোস কেন আমি বুঝি না। হ্যাঁ এখন তো আইছোস তুই আমার সম্পত্তির ভাগ নিতে, শুনছোস যে আব্বা মরিয়া যাইব আর ভাগ নিতে আইছোস আমি বুঝি না মনে করছোস? আব্বা আব্বা সব কি কইতাছেন, আপনি বড় না সম্পত্তি বড়, আমার সম্পত্তি লাগবো না আব্বা, এই বোতলটা আমারে দিয়ে দেন না। বিষের দিক নজর দেওয়ার দরকার নাই, তুই যা, পারলে তোর ওই ভাবি বেয়াদব ভাবিরে বাড়ি থেকে বিদায় কর। যদি বিদায় না করস হাতে আমার এক ঘন্টা সময় আছে, আমি বিষকে আত্মহত্যা করবো। আল্লাহ কি বিপদের মধ্যে পড়লাম। যা আল্লাহ যা। আপনি কি মানে ছোটবেলা থেকে আমার দুইটা সমস্যা আছে, একটা হলো পাগলা কুত্তা আর একটা হলো পাগল, আমি খুব ভয় পাই। তুমি যাও, তুমি তোমার বড় একটু দেখো, আমি একটু অপারে দেখি। আমি কারো কোনো দলে না, কিন্তু একটা মেয়ের জন্য আপনি বিষ খাবেন? তুমি জানো না বাবাজি কত বড় বিয়াদ, আমারে আমারে কয় ওই পুচকিবে যে আপনি পানি গরম করে গোসল করতে পারেন না, আমার এটাকে পানি গরম করে গোসল করতে হইব। আপনি কোন টেনশন করেন না, আমি তাকদীরের সাথে কথা বলবো, তারে বুঝাই বলবো, হ্যাঁ যে বাবা হোক এই বোরে বাড়ি থেকে বাইর করতে হবো। আরে বাড়ি জামাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, যাও তাড়াতাড়ি যাও, পাগলামি করন লাগবে। কোনদিনও তুই আমার আর আনবি না, তোর মনের ভাব আমি বুঝছি, তোরা সবাই একরকম। আর বাবা আমি আনবো, বললাম তো আনবো, তুমি পাগলামি করো না। তুমি যদি পাগলামি করো তাহলে কিন্তু আমি আনবো। কাকা আমি আপনার আগে বলছিলাম, একজন দালালের ছেলের সাথে আমি আমার গুণের বিয়ে দিব না, আপনি আমার কোনো কথাই শুনেন। তুই ঠিকই কইছিলি, আমার ভুল হয়ে গেছে কাকা। আপনি দেখছেন রিতারে দেখছেন, কদিন থেকে তো সে আইসা আছে, তার মুখের দিকে তাকানো যায় কেমন পাগলি হয়ে গেছে, দিনের পর দিন তার উপর অত্যাচার করে তার মাথাটা নষ্ট করে দিছে। কাকা আপনি আমার সাথে থাকবেন, যে করেই হোক যেভাবেই হোক ওদের একটা উচিত শিক্ষা দিতে হবে। ওই দালালে আমি কোনো ছাড় দিব না, ওই জন্য ওর বিরুদ্ধে মামলা করুন। আমার তাকদীরের কোনো অপরাধ নাই, তোমরা তারে পুলিশে দিও না। চুপ কর, খবরদার তাকদীরের নাম মুখে নিবি না। এই যে তুই এলি, এক সপ্তাহ পার হয়ে গেল, তোরে নিয়ে যাওয়া তো দূরের কথা, তোরে একবার দেখতে পর্যন্ত আসছে আসে নাই, আর তাকদীরে ভালো ছেলে বলতেছিস, তাহলে তোর এই অবস্থা হলে কি করে? রিতার রুমে চলো, আমি যাব না ভাবে। তাকদীর একটা খবর দাও না ভাবে, একটা খবর দাও না তাকদীরে তোমরা। ভাইসে তাকদীর তাকদীর। এই চলো, গ্রামে তো আর মানুষজন আছে, একটা মেয়ে পাগল হয়ে গেছে, ওর বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা নিব, ওই দালাল রে আমি কোনো সার দিব না। চলেন চাচা চলো।
এতদিন আমি আমার সময় হয়েছে, একটা অসুস্থ মানুষে থইয়া গেলেন আর আইজে আইছেন, আপনি কি মানুষ? না ভাবি, আমি বুঝছি আসলে হচ্ছে কি, আব্বা মা এমন করতেছেন। হয়েছে, রিতা তো আমার ভালোবাসে বিয়ে করছিল, তারে পাগল বানিয়ে বাড়ি থেকে বের করে দিলে। ভাবি, তুমি ওর সাথে উল্টা পাল্টা কথা বলি, ও আমারে পাগল বানায় বাড়ি থেকে বের করে দেয় নাই তো, আমার বাপের বাড়ি বেড়াইতে রেখে গেছে, জানে থাকবি? হ্যাঁ ঠিক ঠিক। তাহলে আজকে নিয়ে চলো, অনেকদিন তো হইলো বাপের বাড়িতে আসলাম, বেশি দিন আবার বাপের বাড়ি থাকতে হয়। তুমি যাও, আমি ভাবির লোকে দুটো কথা বলবো। ভাবির সাথে কথা বলবা? দেখলে আমার আরো কষ্ট লাগবে। আমার না বাড়ি নেওয়ার জন্য আইলো, তার মানে তকদির আমার সাথে ঘর সংসার করতে চায় না, করবো বা কেমন করবো? পাগলের সাথে কেউ ঘর সংসার করতে চায়? আমি তো পাগল না, কে কইছে আমি পাগল? কি রোদ আব্বা, রোদে তো গা পড়ে যাচ্ছে, একটা ছাতা নিয়ে আসা ভালো হতো না? মনেও তো থাকে না, বৌমা প্রতিদিন মনে করাইয়া দিত। দেখে বাদ বাদ তো সব আব্বা, একটা মানুষ না থাকলে বাড়িটা কেমন লাগে না? এক সপ্তাহের মধ্যে কেমন নীরব হয়ে গেছে। তাই বলে তো বাবাজি একটা মায়া মানুষ, মানে পাগল মার্কা মায়া মানুষটা বাড়িতে আনতে পারি না। সেটাও ঠিক, মানে পরে দেখা গেল পাগল আছে বলে সবাই আপনার বাড়িতে পাগলের বাড়ি বললো। কিন্তু আব্বা এর সমাধান কি? সমাধান আছে। শোনো, কাজটা যতই কঠিন হোক তুমি তাকদিরে বুঝায়া ওই রিতারে তালাক দেওয়ার ব্যবস্থা করো। কি কোন আব্বা, তালাক? হ্যাঁ তালাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? আমার কাছে কি কাজ? ও আপনি মনে হয় কিছুই বোঝেন না, আমার বোনটারে পাগল বানায়া এখন আপনি নিজে সাধু সাজতেছেন, কোনো লাভ নাই। আপনি যে কি করছেন সেটা এলাকার সবাই জানে। চুপ, খবরদার ফালতু কথা কইবে না। এই ছোট মুখে বড় কথা মানায় না। দালাল জমির থামেন, আপনি দিনে দিনে মেয়েটার উপর কি অত্যাচার করেছেন সেটা মেয়েটাকে একবার দেখলে আপনি বুঝতে পারতেন। খবরদার আমার দালাল কইবে না, আমার একটা নাম আছে, আমার নাম ধরে কইবা, আর আমি কোনো অত্যাচার করি নাই। কাকা আপনি কারে কি বুঝাইতেছেন? এদের কি বুঝায় কিছু লাভ আছে? এরা এরা কখনো বুঝবে না, এদের আসল শিক্ষা দিতে হবে, জেলের ভাত খাওয়াতে হবে। আমার ভাতিজি পাগল হয়ে থাকবে আর আপনার ছেলে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরবে সেটা কখনো হইতে পারে না। তুমি দেখো তোমার ছেলের আমি কি হাল করি, কথাটা মনে রাখো। এই চলো আব্বা, ঘটনা দেখি অন্যদিকে মন নিচ্ছে। রাখতে এইসব, এসব নিয়ে কোনো চিন্তা করো না বাবাজি, আর ওই সমস্ত পুলিশ কোর্ট কাছারি আমার দেখায় কোনো লাভ নাই, কারণ আমি আমি সব সময় ওই থানা পুলিশ নিয়েই কারবার করি। চলো কিরে, সকালবেলা নাস্তা না খাইয়া কই গেছিলি? শরীরের কি অবস্থা বানাইছস? খান দান ঠিক মতো খাস না, গেছিলি কই? আমি
সুন্দর অবস্থাটা একবার দেখ। আয় ঘরে নাস্তা করবি, আয় আয়। ডাকলেন কিছুই তো বলতেছেন, অনেকক্ষণ যাবত দাঁড়ায় রয়েছি, কি কিছু বললে বলেন। তোমারে তো অনেক কথাই বলি, কিন্তু তুমি তো কোনো কথাই শোনো না, বোঝারও চেষ্টা করো না। না বা বলেন, অসুবিধা। শুনলাম রিতার মাথার অবস্থা নাকি আরো খারাপের দিকে যাইতেছে, এই বিষয় নিয়ে চুপচাপ বৈশা থাকলে তো আরো বিপদ হইব। না বুঝছি, আপনি কি বলতে চান? কইতাছি যে তোমার ভবিষ্যতের কথা, ভবিষ্যৎ চিন্তা করে কইতাছি তুমি রিতারে তালাক দিয়া দাও। এটা কি ধরনের কথা? এরকম কথা হইলো? আপনি বাবা হইয়া এই ধরনের কথা বলতে পারলেন আব্বা? আরে তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই কইতাছি, সংসার হইলো সারা জীবনের ব্যাপার, এই পাগল ছাগল নিয়ে কি সারা জীবন সংসার করা যায়? যায় না। এখন আমি আপনাকে কিছু, আমার এখন কথা বলতে ভালো লাগতেছে না, পরে আমি আপনার সাথে কথা বলবো। আব্বা তাকদীরের মাথাও নষ্ট হয়ে গেল নাকি? না মানে লক্ষণ তো ভালো দেখছি না। আরে এই সমস্ত অলক্ষণের কথা মুখাইনো না তো, তুমি তারে গিয়া বুঝাও যে এই সমস্ত পাগল ছাগল নিয়ে সারা জীবন সংসার করা যায় না, তালাক দিতে কম। না সেটা আমি যাচ্ছি আব্বা, তবে আব্বা আপনারা একটা কথা বলে কিছু মনে করেন না। কি কথা? এই যে আপনারা তাকদীরের বইয়ের উপর যে মানসিক অত্যাচারটা করছেন, তা কোনো ভালো মানুষ করে? তুমিও তো দেখি তার পক্ষ নিয়ে এই কথা কইতাছো। তোমার না আপনাদের এই কাজটা আমি দেখেছি। সুরের সাক্ষী গাঁট কাটা। আপনি একা একা বাড়িতে থাকেন, খারাপ লাগে না? না মানে খারাপ তো লাগে, কি করব গ, মানে আব্বাই যেগুলি করতেছে আমি বুঝতেছি এটা ঠিক করতেছে না, কিন্তু আব্বা আমার সাথে তো কখনো মুখে মুখে কথা বলতে পারি নাই, মানে কথা বলি আর কি, আব্বা বলে কিছু করতে পারতেছি না, করতে পারতেছি না। আচ্ছা সবাই যে আমারে বলে পাগল, আচ্ছা পাগল কি মানুষ না? আরে না, কে বলছো তুমি পাগল, তুমি সম্পূর্ণ সুস্থ, তোমার কিছুই হয় নাই। তাহলে আজকে আপনি আমারে না নিয়ে চলে গেলেন কেন এইভাবে? আপনি কি আমার সাথে সংসার করতে চান না? আর কি পাগলের মতো কথা বলো, তোমার লোক সংসার করতে চাই না মানে? আমি যদি আমার এই জীবনে সংসার করি তাহলে তোমার সাথেই করব, আর কারোর সাথে না। তাহলে আপনি আমার এক্ষুনি সাথে করে নিয়ে যান, আপনি দেরি করতেছেন কেন, চলেন। আরে আমি তো আসছি তোমার নিয়ে যাওয়ার জন্য, চলো কাপড় চোপড় সব গুছাও, গুছাই এখনই আসো, চলো। না আমার কাপড় চোপড় নেওয়া লাগবে না, আমি এমনি যাবো, মাথা নষ্ট মাইয়া কেউ নিতে চায় না, তোক দেখে সত্যি সত্যি আসবে না। যেখান থেকে সাথে প্রত্যেক কাজে যদি আপনি পিক দেন, এটা না এটা ভালো না, ওইটা করছো কে, এটা করছো কে, ওইখানে যাও ওইখানে যাও, কোনো ভালো ব্যবহার যদি না করেন, দিনের পর দিন মানসিক ভাবে টর্চার করেন একটা মানুষকে, ওই মানুষ একটা বাড়ির মধ্যে সুস্থ থাকতে পারে? পারে না, ও তো মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে গা, ও পাগল হয় নাই, তবে মানসিক অবস্থা খারাপ, তবে পাগল হওয়ার সম্ভাবনা ছিল যদি এনে থাকতো।
কইতে চাস তুই? আমি বলতে চাইতেছি রীতা পাগল হয় নাই, ওর মাথায় একটু সমস্যা হয়েছে। আমি উপজেলা ডাক্তারের সাথে কথা বলছি, দিনের পর দিন ওর সাথে মানসিক টর্চারের জন্য ওর এই অবস্থা হয়েছে। এইভাবে মানসিক টর্চার করলে ও পাগল হয়ে যেত, হওয়াটাই স্বাভাবিক ছিল, আপনারা যা শুরু করছিলেন। এখন ওর সাথে যদি আমরা ভালো ব্যবহার করি, সুন্দর ব্যবহার করি, ও সুস্থ হয়ে যাব, ভালো হয়ে যাব। এখন আশা করি সবাই মিলে ওর সাথে ভালো ব্যবহার করবেন। যদি ওর সুস্থতা চান, আমি চাই আপনারা এটা করেন। আর আপনি যেটা বলছিলেন তালাক দেওয়ার কথা, আমার পক্ষে তালাক দেওয়া সম্ভব না। আমি যদি সংসার করি, আমি ওর নিয়ে সংসার করব। লাইলার আব্বা তাকদীর কিন্তু ঠিক কথাই কইছে, ভুল তো কিছু করে না। ও এখন সব দোষ আমার না, তোমার কোনো দোষ নাই। আর আমি যা কিছু করছি তোমার কথা মতোই তো করছি। তুমি তোমার বোনের মেয়ের সঙ্গে ওর বিয়ে দিতে চাইছিলাম, সেটা দিতে পারো নাই। এখন যাতে এই সহজ সরল মেয়েটার উপর আমরা এরকম অত্যাচার করলে ওই বাড়ি ছেড়ে চলে যায়, তখন তার সঙ্গে তুমি বিয়ে দিবা, এটা তো তোমার চিন্তা ভাবনা ছিল না? তুমি এই কাজটা করতে পারলা, আমি তো জীবনে কোনোদিন ভাবি নাই, তুমি এটা করলা। আমি তো ভাবছি বাবা এই ধরনের কাজ করতেছে, তুমি বুঝি তারা থামানোর জন্য চেষ্টা করতেছো। তুমি একটু ভাইবা দেও তো, এই যে তোমার মেয়ে, তার সাথে যদি তার শ্বশুর বাড়ির লোকজন এরকম করে, তোমার কেমন লাগবো, তোমার মেয়ের কেমন লাগবো, আমাকে কেমন লাগবো, আমার কিছু বলার নাই, তোমার কিচ্ছু বলার নাই। তুমি নিজেই ভাইবো তুমি যেটা করছো ঠিক করছো কিনা। তাকদীর, তুমি কোন সাহসে রীতারে নিয়ে আসছো? রীতা আর এক মুহূর্তে এখানে চল আমাদের সাথে, কোনো অমানুষের বাড়িতে তোরা থাকতে হবে না। চল ভাই, ভাই ওখানে থাকবো, আমি দায়িত্ব নিতেছি। এরপর যদি কোনো ধরনের কোনো ঘটনা ঘটে, কোনো কিছু হয়, আমি আর ডাক্তার বলছো তো পাগল হয় নাই, ওর মানসিক একটু সমস্যা হয়েছে, ভালো ব্যবহার করলে ঠিক হয়ে যাবো। এনে যদি ভালো ব্যবহার না করে আমি ওর অন্য জায়গায় দিয়ে আসবো। বৌমা তুমি আমাকে ভুল বুঝো না, ভবিষ্যতে আর এরকম হবে না, আমাকে ক্ষমা করে দাও। আমারও তো মেয়ে আছে, আমি ভাইবা দেখলাম আসলেই তোমার উপর আমাকে অন্যায় করা হয়েছে। তুমি শুধু আজ থেকে বাড়ির বউ না, তুমি আমাকে মেয়ে। বৌমা তুমি আমাকে ক্ষমা করে দিও, আজ থেকে তুমি আমার কাছে মায়ের মতো থাকবে।